আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। এই তো আজ সকালবেলা সকাল সকালই ঘুম থেকে উঠে এই তো আমি এই যে জানালার পাশে চলে আসলাম। আসার পরে এই তো আজকে দেখতে পাচ্ছেন মালয়েশিয়াতে প্রচণ্ড রৌদ্র, কয়েকদিন ধরেই অনেক গরম যাচ্ছে মালয়েশিয়াতে, অনেক রৌদ্র থাকে। তার জন্য আমি ভাবলাম যে দেখি তো আজকে কেমন, এমনিতে অনেক গরম লাগতেছে এত সকালবেলায়। তার মধ্যে আমি সকালে নাস্তাটা শেষ করছি, সকালে নাস্তা শেষ করার পরে এই তো আমার রুমের ভিতরে সব কিছু এলোমেলো আছে, একটু শুট করছিলাম, আপনারা কিছু মনে করবেন না। এখন তো আমি চলে যাব রান্না করার জন্য। আজকে আপনাদের মাঝে একটা রেসিপি শেয়ার করব, আসলে একদমই সিম্পল, আপনারা কিছু মনে করবে সবাই পারেন এই রান্নাটা, তারপরও আপনাদের মাঝে আজকে আমি শেয়ার করব, কারণ আমি তো একদম নতুন। তার জন্য স্যালমন ফিশ রান্না করব আর আমি আম ডাল রান্না করব, আপনাদের মাঝে আজকে শেয়ার করব স্যালমন ফিশের রেসিপিটা। এই তো এখন আমি মাছগুলো নামিয়ে নিচ্ছি, তারপর আমগুলো নিয়ে আসলাম। এই তো আমি এখন কিচেনে চলে আসছি, এখন কাটাকাটি করব বেসিংয়ের পাশে। সব জায়গায় পাওয়া যায় মালয়েশিয়াতে স্যালমন ফিশ, বড় বড় মার্কেটে, সুপার মার্কেটে, তারপর টেস্কোতে সব জায়গায় পাওয়া যায়, শুধু আমাদের বাংলাদেশেই পাওয়া যায় না। আর এই মাছটা তো আমরা অনেক দিন আগে নিয়ে আসছিলাম, আর অনেকগুলো পিস আনছিলাম সাথে, ওইটি খাওয়া হয়ে গেছে, এটা খাওয়া হয় নাই, এই জন্য আজকে রান্না করতেছি। এটা ছিল ফ্রিজে, এই তো পানি দিয়ে আমি ভিজিয়ে দিলাম, ভিজানোর পর আমি এটা পরিষ্কার করে নিব। এই পাশ থেকে আমি আমটা, কাঁচা আম, মালয়েশিয়াতে তো 12 মাসই কাঁচা পাকনা সব আমই পাওয়া যায়। অনেক বেশি গরম তো, তার জন্য এখন আমডালটা রান্না করলে ভালোই লাগে খাইতে, গরমের মধ্যে টক কোনো কিছু খাইলে কিন্তু অনেক ভালো লাগে, তার জন্য ভাবলাম যে আজকে রান্না করি। আর আপনাদের ভাইও কিন্তু অনেক পছন্দ করে আমডাল, তার জন্য এই তো ধনে পাতাগুলো, ধনে পাতা সব তরকারিতে আসলে সবসময় খাই তো, তার জন্য না দিলে মানে ভালো মনে হয়, স্বাদ হয় না, হয় না এরকম। এই তো আমি এখন আমটা কেটে নিচ্ছি, ভালো করে ছিলে নিব, ছিলে তারপরে কেটে নিব আমটা। আমটা ছিলে নিয়ে আপনারা দেখতে থাকুন। তো একদম চুলা চলে গেছে, চুলার মধ্যে পাইপেন বসিয়ে দিয়েছি, দিয়ে তেল গরম করে মাছটা দিয়ে দিছি, মাছটা প্রায় ভাজাও হয়ে গেছে, এখন আমি মাছটা উঠিয়ে নিব। এনেছি এখন আমি পাইপেনে, আবার পেঁয়াজ কষে দিয়ে দিতেছি, এই যে পেঁয়াজ কষে দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিতেছি হচ্ছে কাঁচামরিচ, দিয়ে আমি পেস্টটা ভালো করে ভেজে নিব। এভাবে কারিটা রান্না করলে কিন্তু অনেক মজা হয়, আর এমনিতেও তো স্যালমন ফিশ দিয়ে রান্না করলে আমার পেস্টটা ভাজা কিন্তু প্রায় শেষ হয়ে আসছে। এখন আমি মশলাগুলো দিয়ে দিছি, সাধারণ যে মশলা আমরা সবসময় খাই, এখানে দিয়ে দিছি রসুন পেস্ট, হলুদের পাউডার, জিরার পাউডার, ধনিয়ার পাউডার, এগুলো দিয়ে দিছি। দেওয়ার পরে স্বাদ মতো লবণ দিয়ে দিছি, এখন একটু পানি দিয়ে দিব, দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব, ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি মাছটা অ্যাড করব। তো আপনারা ভিউয়ার্স দেখতে থাকুন, মশলাটা তাহলে কষিয়ে নিই।
এই তো এখন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি তার মধ্যে। জালটা কিন্তু আমি তেমন বেশি বাড়িয়ে দেয়নি, একদমই লো হিটে রেখেছি। এখন আমি মাছ দিয়ে দিচ্ছি। মাছ দেওয়ার পরে তারপরে নাড়াচাড়া করে আমি দিয়ে দিব আস্তা কাঁচামরিচ দিয়ে দিব, তারপরে দিয়ে দিব ধনে পাতা। দেওয়ার পরে একটু পানি দিয়ে দিব। দেওয়ার পরে আমি কারিটা ঢেকে দিব। দেওয়ার পরে কিন্তু কারিটা হয়ে যাবে কতক্ষণের মধ্যে। নতুন যারা আছেন তাদেরকে বলি এভাবে রান্না করলে কিন্তু অনেক মজা হয়। আর জানি সবাই জানেন, তারপরও আমি একদমই নতুন, আসলে কী নিয়ে ভিডিও করব না করব ওইটা তো তেমন বুঝতে পারি না। রান্না বান্না দিয়ে একটু ভিডিও করলাম, আপনারা কিছু মনে করবেন না, আমাকে একটু সাপোর্ট করবেন আমি যেন ভালো ভিডিও করতে পারি এবং ভালো ভিডিও আপনাদের মাঝে দিতে পারি। এই তো আমি এখন ধনিয়া পাতাটাও কিন্তু দিয়ে দিলাম। দেওয়ার পরে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আপুরা ভাইয়ারা যারা আছেন সবাই তো ইউটিউবে কাজ করতেছেন অনেকদিন যাবৎ। এই তো আমার গাড়িটা কিন্তু হয়ে গেছে। এই তো এখন আমি চুলাটা অফ করে দিব। আজকে রান্না বান্না তো প্রায় শেষ। আমডালটা রান্না করছি ওইটা আপনাদের সাথে রেসিপি শেয়ার করি নাই, সবাই পারেন একদম সিম্পলভাবে। ডাল রান্না করার পরে শুধু কতক্ষণ আগে আমি আমটা দিয়ে দিচ্ছি। এই ডালটা অনেকেই পছন্দ করেন, আমারও পছন্দ, আপনারা কমেন্ট করে জানাবেন। আমরা খাওয়া দাওয়া শেষ করে, আপনার ভাই যখন চলে আসছে খাওয়া দাওয়া শেষ করে, আমরা চলে গেছিলাম পার্কে একটু ঘোরার জন্য। পার্কে যাওয়ার পরে তারপরে ভাবলাম যে একটু নিচেও যাই, নিচে তো সুপার মার্কেট, যে কোনো কিছু কেনাকাটা করব। যাওয়ার পরে একদম সামনেই দেখি যে ডাইনোসর এখানে। আসলে এটা বাচ্চাদের জিনিস, বাচ্চারা দেখলে কিন্তু এগুলো অনেক পছন্দ করে। তারপরে ভালো লাগলো আমার কাছে, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, আপনারা কিছু মনে করবেন না, তার জন্য শেয়ার করলাম। আর আরেকটা কথা কি, আমি মনে করছি যে এটা একদমই ন্যাচারাল, আসলে কিন্তু এটা ন্যাচারাল না, হয়তো এটার ভিতরে কোনো স্প্রিং দেওয়া আছে তার জন্য কিন্তু এরকম একদম মুখ নাড়াচাড়া করতেছে, চোখ নাড়াচাড়া করতেছে একদম ন্যাচারালের মতো, আসলে কিন্তু ন্যাচারাল না এটা। তো এই পাশে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে কিন্তু বাচ্চাদের আরও বিভিন্ন জাতের খেলনা আছে। এই তো অনেক খেলনা, এগুলো আসলে বাচ্চাদের খেলনা জিনিস, আমরা বড়দের জন্য না। তারপরেও বড়রা দেখতেছি আসার পথে একদম আর পার্কের সামনে এইগুলা মানে করছে, অনেক সুন্দর হয়েছে কিন্তু গাছগুলা, মানে আয়না লাগাইছে ফুল গাছগুলা। নিচে দেখছেন পাথর দেওয়া আছে, আসলে এগুলাও কিন্তু ন্যাচারাল না, এগুলা কিন্তু সব প্লাস্টিকের ফুল।